আজ শনিবার 27 আগস্ট 2016, 12 ভাদ্র, 1423 বঙ্গাব্দ, শরৎকাল। কাজী নজরুল ইসলাম, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। নজরুলের কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। প্রিয় দর্শক, আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। গভীর শ্রদ্ধার সঙ্গে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, অবসরে, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে স্মৃতিরাশি। দর্শক, শুরুতেই বলছিলাম আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। আজকের এই বিশেষ দিনে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নজরুল সঙ্গীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। গলাটা ধরে আছে শুনতেই পারছো? হ্যাঁ, আসলে এটা একটু খারাপ লাগছে যে গলার এত খারাপ অবস্থা, তারপরও আমাদের এখানে এসেছেন অনেক কষ্ট করে, এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যেটা বলছিলাম, আজকে আমাদের জাতীয় কবি, সাম্যের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। আমরা শুরুতে তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। তো আজকে আপনাকে পেয়েছি একজন বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী। যেহেতু গলা খারাপ, গান শুনতে আমরা পারবো না, কিন্তু আজকে আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে আজকে বিকালেই আপনি একটা পদক নিতে যাচ্ছেন, যেটা নজরুল পদক 2015 আপনি পেয়েছেন। অভিনন্দন আপনাকে। অনেক ধন্যবাদ। তো আমরা আজকে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, এই যে পদক পাওয়া, ছোট থেকে নজরুল সঙ্গীত করেন, তো আপনার জীবনে নজরুলের প্রভাব আসলে কেমন ছিল, আপনার নজরুল সঙ্গীত চর্চার অবস্থা কেমন এবং বাংলাদেশের অবস্থাটা কেমন আপনার কাছ থেকে জানতে চাইবো। তবে তার আগে আমাদের নিয়মিত কিছু আয়োজন। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে প্রতীক থিয়েটারের পরিবেশনায় প্রতীক নাট্যোৎসব। একাডেমি স্টুডিও থিয়েটার হলে রয়েছে পদাতিক নাট্য সংসদ টিএসসির পরিবেশনায় নাটক গহনযাত্রা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে 1985 সালে প্রতিষ্ঠিত হয় নজরুল ইনস্টিটিউট। এখানে বিভিন্ন সঙ্গীত ও আবৃত্তি ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা আছে। নজরুল ইনস্টিটিউটের নিচতলায় একটি পুস্তক বিক্রয় বিপণন কেন্দ্র আছে। এখানে সুলভ মূল্যে যাবতীয় বই, অডিও, সিডি, পত্রিকা ইত্যাদি পাওয়া যায়। নজরুল ইনস্টিটিউটের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নজরুল স্মৃতি বিজড়িত জাদুঘর। এখানে নজরুল ইসলামের ব্যবহৃত জিনিসপত্র সহ বিভিন্ন লেখা, উপন্যাস, কবিতা ইত্যাদি অনেক কিছু দিয়ে সাজানো হয়েছে। নজরুল ইনস্টিটিউট বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়। শুক্রবার ও সরকারি ছুটি দিন ছাড়া অন্যান্য দিনে সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নজরুল ইনস্টিটিউট খোলা থাকে। জেনে নিন ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য। নজরুল ইনস্টিটিউট, কবি ভবন, ভাষা সৈনিক বিচারপতি আব্দুর রহমান চৌধুরী সড়ক, বাড়ি 330B, রোড 28, পুরাতন, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা 1209। ফোন 9117650, 9114500, 9114602। ওয়েবসাইট www.nozrulinstitute.org.bd। দর্শক, আজকের দিনে ব্যস্ততার ফাঁকে কিছুটা অবসর হয়তো পাবেন, অবসরে কি করবেন? আজকে একটি বইয়ের কথা বলতে চাই। শুরুতেই বলছিলাম আজ নজরুল প্রয়াণ দিবস, আজ তাকে নিয়ে লেখা একটি বইয়ের কথা বলবো। কাজী নজরুল ইসলামের গান কবিতার পাশাপাশি তার ব্যক্তি জীবনটাও বৈচিত্র্যপূর্ণ। নজরুলের জীবন ও প্রতিভা সম্পর্কে আমাদের জানা উচিত, আর সেই জন্য তার জীবন ভিত্তিক বই পড়া দরকার। নজরুলের জীবন নিয়ে অনেক বই বেরিয়েছে, তবে সবগুলো বই সঠিক তথ্য নির্ভর নয়। কোনো কোনো লেখক তার আপন মনের মাধুরী মিশিয়ে নজরুলের জীবনী লিখেছেন। ডক্টর সুশীল কুমার গুপ্তের লেখা নজরুল চরিত মানস প্রথম প্রকাশিত হয় বাংলা 1367 সালে। দর্শক, আজকের অবসরে নজরুল চরিত মানুষ বইটি পড়তে পারেন। হৃদরোগ সংক্রান্ত কিছু পরামর্শ দিতে চাই আজ। যারা হৃদরোগে ভুগছেন তারা সকল প্রকার তামাক ও তামাকজাত দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন। একই সঙ্গে অতিরিক্ত তেল অথবা চর্বিযুক্ত খাবারের বদলে আপনার খাদ্য তালিকায় তাজা শাকসবজি এবং ফল অন্তর্ভুক্ত করুন। তরকারিতে পরিমিত লবণ খান, খাবারে বাড়তি লবণ মিশিয়ে খাওয়া বন্ধ করুন। চিনি বা মিষ্টি জাতীয় খাবার যত সম্ভব এড়িয়ে চলুন। ঘাম ঝরানো শারীরিক পরিশ্রম করুন, হাঁটার সময় দ্রুত হাঁটুন। সবসময় লিফট ব্যবহার না করে যত দূর সম্ভব সিঁড়ি বেয়ে ওঠার অভ্যেস করুন। শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মানসিক চাপ হৃদরোগ ঘটায়, তাই মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন।
প্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় দুপুর একটা পাঁচ মিনিটে রয়েছে পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। আমারে মাফ করে দাও, কুচেশি আমারে মাফ করে দাও। কও, আমারে মাফ করছো? আমি আপনারে কি মাফ করুম? মায়ের অপমান করছেন, মার কাছে মাপ চান। তোমার কাজল নয়নে যদি একটু জায়গা পাই, ভালোবাসতে বাসতে আমি মরে যেতে চাই। আজ বিকেল পাঁচটা দশ মিনিটে দেখবেন কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। রাত আটটা পনেরো মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক থ্রি সিস্টার্স, রচনা ও পরিচালনা আশুতোষ সুজন। রাত নয়টা পাঁচ মিনিটে মুনমুনের উপস্থাপনায় দেখুন আমার আমি, প্রযোজনা সাজ্জাদ হুসাইন, যেটা আমাদের সবাইকে একটু একটা মিস্টেরিয়াস জায়গায় নিয়ে যায়। না কিছু নাই, আসলে আমার যেটা মনে হয় যে স্মাইল ইজ দ্য বেস্ট মেকআপ। রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক লড়াই, রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা আল হাসান। রাত এগারোটা পঁচিশ মিনিটে দেখবেন কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ সঙ্গীত অনুষ্ঠান। দর্শক, এছাড়াও সকাল সাড়ে সাতটা, সকাল দশটা, বেলা এগারোটা, দুপুর বারোটা, দুইটা, বিকাল চারটা, পাঁচটা, সন্ধ্যা সাড়ে সাতটা, রাত সাড়ে দশটা এবং রাত দেড়টায় দেখুন বাংলা ভিশন সংবাদ। দর্শক, এবারে স্মৃতির আসে, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিকের কাছে। চলে এলাম আপনার কাছে। তো শুরুতে যেটা বলছিলাম যে আপনার পদক আজকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার কথা, তো কেমন লাগছে, অনুভূতিটা কেমন? তোমাকে অনেক ধন্যবাদ। আসলে পদক পাওয়াটা তো সবসময় একটা সাংঘাতিক একটা অন্যরকম একটা অনুভূতি, এবং আমার কাছে মনে হয় যেহেতু নজরুল সঙ্গীতের চর্চা করে আসছি এত বছর, নজরুল ইনস্টিটিউট যারা নজরুল নিয়ে পুরো গবেষণা চর্চা সব কিছুর সাথে যারা জড়িত, এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আমার কাছে অত্যন্ত সম্মানজনক একটা ব্যাপার মনে হচ্ছে এবং একটা আশীর্বাদের মতো লাগছে। এছাড়াও কিন্তু আপনি এর আগে প্রচুর পুরস্কার পেয়েছেন, এবং আমরা জানি যে আপনি সেই ছোটবেলা থেকে নজরুলসঙ্গীত চর্চা করে আসছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাত্র বারো বছর বয়সে প্রথম নজরুলসঙ্গীত রেকর্ড করেছেন, এবং তারপর থেকে অনেক প্রাপ্তি আপনার রয়েছে, স্বর্ণপদক পেয়েছেন, দেশ বিদেশে অনেক জায়গায় গান করেছেন, ফিরোজা বেগম, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের সাথে গান করার সুযোগ আপনার হয়েছে। তো সব মিলিয়ে যে নজরুলসঙ্গীত গেয়েছেন এবং তার জন্য যে স্বীকৃতিগুলো, যে সুযোগগুলো, যে সম্মানটা পেয়েছেন, এগুলো আপনার কাছে কিরকম মনে হয়, কেমন লাগে? আসলে গল্পের মতন ব্যাপারটা, একদম ছোটবেলায় আট বছর বয়সে প্রখ্যাত আমাদের যে শিক্ষক সুধীন দাস, তার হাতে হাতে খড়ি প্রথম গানটা শিখেছিলাম, ঝিলের জলে কে ভাসালে, নীল শালুকের ভেলা, মেঘলা সকালবেলা, অপূর্ব একটা গান। তো তখন এত ছোট, তার মর্মটা বুঝতে অনেক সময় চলে গেছে, তখন আট বছর বয়স। এরপর ছায়ানটে, ছায়ানটে সাত বছর গান শিখেছি শেখ লুৎফর রহমান, তোমার নাম শুনেছো কিনা জানি না, অসম্ভব বিখ্যাত লোকেরা সব, সোহরাব হোসেন, অঞ্জলি রায়, এনাদের কাছে নজরুল সঙ্গীত শিখেছি। সাত বছর শিক্ষাক্রম শেষ করে গোল্ড মেডেল পেয়েছি। তবে সেই গোল্ড মেডেলটা যখন পাই, আমি তখন দিল্লিতে ছিলাম, আমার আম্মা ডক্টর নুরনার ফেজেনেসা তখন ঢাকাতে, তখন ওই বিরাট প্রোগ্রামে আমার আম্মাকে এই গোল্ড মেডেলটা পরিয়ে দিয়েছিলেন সঞ্জিদা খাতুন। এইটা আমার জীবনে একটা বিরাট পাওয়া যে আমার আম্মার গলায় মেডেলটা পরানো হয়েছিল ছায়ানটের। এরপরে আনন্দধারা গোল্ড মেডেল, তারপরে 1969 প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম নজরুল সঙ্গীতে। আমি মনে করি নজরুল সঙ্গীতে যারা একবার ঢুকে গেছে এর থেকে বের হওয়া খুব মুশকিল। আচ্ছা, এত অসংখ্য গান, এত অসংখ্য তোমার ভ্যারাইটি গানের, তুমি কোনটা ছেড়ে কোনটা করবে? এবং প্রতিটা গানের সুরের যে ঝংকার, নজরুলের সুরের যে খেলা, আপনি একটু নজরুল সঙ্গীত শিল্পী যেটা বলছিলেন যে ঢুকে গেছেন আর বের হতে পারেননি, একটু জানতে চাইবো যে আপনার আপনার জীবনে নজরুল সঙ্গীত, আপনার ব্যক্তি জীবনে নজরুলকে আপনি কতটা ধারণ করেন? নজরুলকে সম্পূর্ণভাবেই ধারণ করার চেষ্টা করি। প্রথমত বলবো যে নজরুল একজন বিরাট মাপের সাধক ছিলেন। জি, আমি তার অনেক পরিচয় পাই, সাধনাটা তার মেন।
রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন এবং জেল খেটেছেন এবং প্রায় 40 দিন অনশন করেছেন তিনি। নজরুলকে নিয়ে আসলে আমাদের অনেক জানবার বাকি, অনেক ভাববার বাকি, তাকে নিয়ে আরো প্রচার হবার অনেক বেশি দরকার আমাদের। নজরুলের কয়টা গান তুমি জানো? আমাদের সময় মনে করো 80-এর দশকে আমরা অনেক শিল্পী একসাথে কিন্তু নজরুল সঙ্গীতের আকাশ কাঁপিয়ে রেখে দিয়েছিলাম, একদম বলতে পারো বিখ্যাত সব শিল্পীরা। আস্তে আস্তে দেখা গেল নজরুল যেহেতু একটু হেভি একটা আইটেম, মানে অনেক বেশি ডেপথে যেতে হবে তোমাকে, প্রেজেন্টেশনটা ওই লেভেলে আসতে হবে, আস্তে আস্তে কিছু শিল্পী কিন্তু ঝরে পড়তে লাগলো শিখার। নজরুলকে জানার জন্য নিজেকে অনেক জানতে হবে। হ্যাঁ, এই কারণে দেখা যাচ্ছে ইদানিং মাঝখানে একটা গ্যাপ গেছে, এখন কিন্তু প্রচুর ছেলেমেয়েরা নজরুলের দিকে ঝুঁকছে, কারণ তারা জেনে ঢুকছে, তারা নজরুলকে বুঝে ঢুকছে। আজকাল ইউটিউবে কিন্তু প্রচুর নজরুল সঙ্গীত, নজরুল ইনস্টিটিউট যেগুলো করেছে সেই গানগুলো আস্তে আস্তে আসছে, অরিজিনাল সুরগুলো শুনে এর মধ্যে যে কারুকার্য, এর মধ্যে নিজের মুনশিয়ানা দেখানোর কিন্তু খুব একটা সুযোগ নাই, প্রয়োজন নাই, প্রয়োজনই নাই। নজরুল যা দিয়ে গেছেন সেটাই যদি আমরা ফলো করি, তারপরে নিজের নিজের মনে করো তুমি এত সুন্দর একটা শাড়ি পরেছো, তার সাথে ম্যাচ করে একটা টিপ দিলে, দুইটা টিপ দিলে আবার ভালো লাগবে, ভালো লাগবে না, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে যারা প্রচুর রাগ সঙ্গীত নিয়ে লেখাপড়া করেছেন বা জানেন, তাদের হাতে ছাড়া যায়, কিন্তু সকলে যদি মিলে নজরুলের গানের উপর আঁচড় দিতে থাকে, নজরুলের অরিজিনালিটিটা নষ্ট হয়ে যাবে। এটা আমার একটা কথা। আমরা ইদানিং একটা চেষ্টা করছি নজরুলের একটা ভিডিও খুব সম্ভবত আজকে সব চ্যানেলে প্রচার হবে, সেখানে আমরা চাচ্ছি যুব সমাজকে নিয়ে নজরুলের গান গাইব আমরা। নজরুলের একটা ব্যাপার, আপনি বলছিলেন যে তাকে নিয়ে অনেক জানার আছে, অনেক কিছু তার থেকে শেখার আছে। তিনি আমরা জানি যে খুব হতদরিদ্র একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, ছোট থেকে উনি জীবনের সাথে লড়াই করে বড় হয়েছেন এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই যে দরিদ্রটি পরিবারে জন্মগ্রহণ, এটাও কিন্তু একটু ভুল, হতদরিদ্র পরিবার কিন্তু ছিলেন না। অনেক ভুল তথ্য আছে যেটা দিয়ে মানুষকে মিসগাইড করা হয়েছে। আপনার ডক্টর রফিকুল ইসলামের বই, উনি তো নজরুল আচার্য, প্রচুর নজরুলের উপর লেখা, ওনার সম্বন্ধে ওনার বইগুলো পড়লে আসবে। ওনার পাটনার কাজী পরিবারের লোক, তবে ওনার বাবা একটু বেহিসেবি ছিলেন, যে কারণে ওনাদের জমি জমা সবই আস্তে আস্তে চলে যায়। সেই সময় মসজিদে ওনাকে মাঝে মাঝে আজান দিতে হয়েছে, কখনো রুটির দোকানে কাজ করতে হয়েছে। জীবিকার তাগিদে যে কেউ যা কিছু করতে পারে, কিন্তু একটা যে ইনহেরেন্ট ট্যালেন্ট নিয়ে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং ডাইরেক্ট এটা কি বলবো, বিধাতার আশীর্বাদ ছাড়া এই ধরনের ট্যালেন্ট, মাত্র 22 বছর তার কর্মক্ষম জীবন, সেখানে তিনি 4,000 গান লিখে গেছেন, কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, নাটক লিখেছেন, সুর দিয়েছেন, এটা অসম্ভব ব্যাপার। এবং যে ডেপথে গেছেন উনি, একদিকে ইন্ডিয়ান মেথোলজি, একদিকে ইসলামের ইতিহাস, সমস্ত কিছু কিভাবে করলেন উনি। উনি স্কুলে পড়েননি, পড়েছেন উনি ক্লাস 10 পর্যন্ত, এবং ময়মনসিংহে যখন উনি পরীক্ষা দিতে গেছেন, বাংলা পরীক্ষা পুরো উত্তর দিয়েছেন কবিতায়। এই এই লেভেলের ট্যালেন্টেড একজন কবি, আমাদের জাতীয় কবি, আমাদের অত্যন্ত গর্বের ব্যাপার। এটা তাকে আমরা জানি না, তার সম্বন্ধে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডকুমেন্টারি নেই। তার আপনাদের অফিসের সামনে তার একটি ম্যুরাল আছে, আপনারা দেখেছেন, সেটি অত্যন্ত কি বলবো, অযত্নে অবহেলায় পড়ে আছে, এবং পিজির সামনে আরেকটি আছে, সেটারও কোনো যত্ন নেই, অথচ তিনি আমাদের জাতীয় কবি। আমার কতগুলো সাজেশন আছে, ইমিডিয়েটলি আমাদের একটা ডকুমেন্টারি করা উচিত তার উপরে। পশ্চিমবঙ্গে একটা সাংঘাতিক সুন্দর একটা নজরুলকে নিয়ে নজরুল তীর্থ একটা আছে, আমাদের যদি কোনো একটা এরকম অ্যালটেড প্লট পাওয়া যায়, যেখানে মনে করেন ত্রিশালেই হলো, নজরুলের জীবনী থাকবে, নজরুলের সমস্ত গান বাজবে, সেখানে রেকর্ডিং হবে, এই ধরনের একটা জিনিসগুলো টুরিস্ট স্পটও হতে পারে এবং আমাদের নজরুলের একটা তীর্থ হতে পারে। সেটা নজরুলকে জানার, নজরুল ইনস্টিটিউট যেটা আছে ওটা মূলত গবেষণার ব্যাপার। এবং আমি আরেকটা সাজেশন ছিল, প্রতিটা স্কুলে স্কুলে 10টা করে নজরুল সঙ্গীত একদম বাধ্য শিখতে। আরেকটা করা যায়, বাস স্ট্যান্ড আছে এতগুলো, ওখানে মানুষ যখন দাঁড়ায়, ওখানে যদি নজরুলের কবিতা থাকে, নজরুলের কবিতাগুলো যদি বাজতে থাকে, এবং যদি যে কোনো বড় বড় কোম্পানি এরা যদি স্পন্সর করে, বলবীর কবিতাটা যদি তুমি প্রতিদিনই শুনতে থাকো,
কিছুদিন পরে দেখবো ওই কবিতাগুলো তোমার বাচ্চারা একদম মুখস্থ বলছে, নিজের মনে আওড়াচ্ছে। ট্রেনে যাচ্ছ, ট্রেনের কোনো একটা নাম যদি ধূমকেতু করা হয়, জানবে বাচ্চারা কিসের নাম? ট্রেনের নাম ধূমকেতু, কেন? কে লিখেছিল ধূমকেতু? এসে যাচ্ছে। এভাবে জানাতে হবে তো। তোমার জাতীয় কবি বলে তাকে যদি একটা সাইডে রেখে দাও, চমৎকার কিছু সাজেশন আপনি দিলেন। এবং যেটা বলছিলাম যে নজরুল ইনস্টিটিউট নজরুলকে নিয়ে গবেষণা করছেন, কাজ করছেন, তো আমরা আশা করি যে কর্তৃপক্ষ যথাযথ নজর এখানে দিবেন এবং যেই সাজেশনগুলো আপনি বললেন সেগুলো গ্রহণ করবেন এবং সেগুলো পরিপূর্ণতা পাবে, এ আশাই থাকবে আমাদের। একটু ফিরে যেতে চাই আবার আপনার প্রসঙ্গে। বলছিলাম মাত্র 12 বছর বয়সে রেকর্ড করার অভিজ্ঞতার কথা, তো আপনার কাছ থেকে আপনার সেই সময়ের অভিজ্ঞতাটা একটু শুনতে চাই ছোট্ট করে। আসলে ছায়ানটে যখন গান শিখতে শুরু করলাম, একসাথে বহু লোক একসাথে বসে আমরা রেয়াজে বসতাম, গান করতাম। গান গাওয়াটা কোনো একটা মানে কী বলো একটা ফুর্তির ব্যাপার ছিল। সেখানে আমার প্রথম পরীক্ষার দিনে মনে আছে এখনও, সোহরাব হোসেন সাহেব উনি আমাকে বললেন, তুমি শিশু শ্রেণীতে না, তুমি প্রারম্ভিকে ভর্তি হও, এক ক্লাস ডিঙিয়ে। এটাও আমার কাছে একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা। তারপরে ছায়ানটের প্রথম যে সমাবর্তন অনুষ্ঠান হলো, সেখানেও সৌরভ ভাইয়ের শেখানো গান ইসলামের ওই সহদালয়ে এলো নবীন সহদাগর। তো সৌরভ ভাই আসতে একটু দেরি হয়ে গেল, আমার বাজনাটা হারমোনিয়াম বাজিয়ে দিলেন শেখ লুৎফর রহমান। তো ওরা সবাই একটু চিন্তিত, এত ছোট মানুষ ফার্স্ট হয়েছে, প্রথম গান গাইবে। আমার তো মাথায় কোনো চিন্তাই নাই, গান গাওয়ার যে কোনো চিন্তার ব্যাপার, এটা তার ছোট বাচ্চাদের মনের আনন্দে। রেকর্ডিংটাও সেরকমই, যখন ওরা আমাকে বললেন যে তোমার কণ্ঠে ইসলামী গান বিশ্বদুলালী নবীনন্দিনী এই গানটা তুমি গাইবে, মহা আনন্দে গিয়ে আসলাম। এবং ওটা একটা 75 RPM, ওটা উল্টো দিকে শেখ লুৎফর রহমান আমার ওস্তাদ, ওনার গান এই পিঠে আমার গান। তো এছাড়াও যে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, এটা তো বটেই, এটার পরে যখন পরবর্তীতে 91 আমি ফিরোজ আপার সাথে আমেরিকাতে প্রায় 3 মাস ট্যুর করেছি, ফিরোজা বেগম, শ্রদ্ধেয় ফিরোজা বেগম, উনি ঢাকাতে এসে উনি আমাকে বললেন যে তোমার ইমিডিয়েটলি HMV থেকে একটা রেকর্ড আমি পরিচালনা করবো, আমি কারোটাই করিনি আজ পর্যন্ত, তোমারটা করব। এই রেকর্ডিংয়ের অভিজ্ঞতাটাও আমার জন্য সাংঘাতিক ছিল, মানে সব গান গাওয়ার পরে উনি এসে শুনতেন, একদিন কি দুদিন রাত্রে বসে পুরোটা শুনেছেন স্টুডিওতে, এবং যেই যেই জায়গাগুলো ওনার মনে হয়েছে কথা, মানে এত ওনাদের থেকে সবসময় এত আদর পেয়েছি, কোনোদিন মনে হয়নি যে এটা একটা কোনো কঠিন ব্যাপার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কাজী নজরুল ইসলাম যাকে নিয়ে কথা বলছিলাম, তার জীবন এতটা বৈচিত্র্যপূর্ণ যে এত কম সময় সেটা বলে শেষ করার নয়, এবং একই সাথে আপনার জীবনও এত বর্ণাঢ্য নজরুলকে নিয়ে আপনার জীবনের কথা এত কম সময় বলে শেষ করার নয়। তারপরও সময় যেহেতু আমাদেরকে সময় আর দিচ্ছে না, যেতে তো হবেই, সে আবারও একই প্রসঙ্গ যে আজকে নজরুল পদক পেতে যাচ্ছেন, সেই জায়গা থেকে আসলে শিল্পীর মনে একটা দায়বদ্ধতা তৈরি হয়, সেই জায়গা থেকে একটু জানতে চাইব ভবিষ্যতে নজরুল সঙ্গীত নিয়ে ব্যক্তিগতভাবে হোক বা বাংলাদেশের প্রেক্ষাপটে হোক কি স্বপ্ন দেখেন, কি পরিকল্পনা রয়েছে নজরুলকে নিয়ে? আসলে আমি সাংবাদিকতা ঢোকার পর লেখালেখি প্রচুর করছি, এবং আমি চাই যে কেবল যারা আমাদেরকে পথ প্রদর্শন করেছে তাদের সম্বন্ধে নয়, একদম ইয়াং জেনারেশন যারা নজরুল নিয়ে কাজ করছে তাদেরকে কীভাবে এগিয়ে নিয়ে আসা যায়, এটা সবচেয়ে বড় পরিকল্পনা। ডকুমেন্টারি একটা খুব ইচ্ছা আছে নজরুলের, যাতে করা যায়। জি, এটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর সুন্দর পরিকল্পনার কথা শুনলাম। তবে আফসোসের একটা ব্যাপার কিন্তু রয়ে গেছে, আপনার কণ্ঠে আজকে আমরা গান শুনতে পারলাম না, আশা রাখি অন্য কোনো দিন হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নেব, অনেক ধন্যবাদ আপনাকে, এবং আরেকবার অভিনন্দন জানাচ্ছি আপনার নজরুল পদক পাওয়া নিয়ে। এবং শেষে এসে অবশ্যই কাজী নজরুল ইসলামকে আমরা আরেকবার শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নো টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নুড়ি হাজার বছর ঝর্ণায় ডুবে থেকেও রস পায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, দেখা হচ্ছে আগামী দিন, সেই পর্যন্ত বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।